আসলে শয়তানের একটাই ডিউটি আছে আমাদেরকে নামাজ থেকে বা বিমুখ করা কাজেই সে এগুলো কাজে এগুলো আসাটা স্বাভাবিক এগুলো যে আপনার আসার কারণে খারাপ লাগছে এটা আপনার ভালো ইমান প্রমাণ করে একজন এসে রসল্লাহ আমার মনে এমন সব কথা আসে যে যেগুলো মুখে বলতে বলার আগে আগুনে ঝাঁপ দিতে রাজি বলে তাহলে বোঝা গেল তোমার ইমানটা ঠিক আছে যে মনে আসে মুখে বের হয় না মনে কষ্ট পাও এটা স্বাভাবিক প্রত্যেকেরই আসে হজরত সম্ভবত ওসমান ইবনে আবিল আস রাজি আল্লাহ তালা আনহু রসুলামের কাছে বলেন ইয়া রসুল আল্লাহ আমি নামাজ দুনিয়া আসবে বেজে কথা আসে রসুল এটা একটা শয়তান তার নাম হলো খিনজিব এ কি করে মানুষের নামাজের ভিতরে বিভিন্ন কথা বলে এর জন্য দুটো একটা আমল আছে প্রথম যেটা রসুল শিখিয়েছেন আপনি যখন নামাজের ভিতরে অন্যান্য চিন্তা আসে দুনিয়া অনেক চিন্তা আপনি আউজ বিল্লাহ মিনার শাহতান রাজিম বলে বাম কাঁদের দিকে থুতু দেওয়ার মতো ফুক দিবেন আর কি এভাবে এরকম করলে এই অস্বসা কেটে যাবে ক্রমান্বয়ে আপনার নামাজে মনোযোগ আসবে দ্বিতীয় যেটা আমাদের করতে হবে সেটা হলো নামাজে আমাদের মন দিয়ে প্রাণবন্ত নামাজ পড়তে হবে আমরা তো অটো নামাজ পড়ি মানে যেটা আমাদের কম্পিউটারের অটো বুটিং এর মতো অর্থাৎ টিপে দিয়ে আল্লাহ বলার পরে কিভাবে নামাজ হয়ে যায় টের পাই না এটা কে অতিক্রম করতে হলে আমাদেরকে নামাজের আমি এই সানা এই দোয়া এই দোয়া করব রুকুতে এই তাজবি করব এগুলো খেয়াল থাকলে দেখবেন এই অমনোযোগিতা অনেকাংশে কেটে যাবে এরপর তো অমনোযোগী আসবে কিন্তু এর ভিতরেও আপনি দেখবেন ক্রমান্বয়ে নামাজে গভীর মনোযোগ আসা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে আল্লাহ ধন্যবাদ